হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ফেসবুকের একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে ধারণা দেবো। যারাই ফেসবুক ইউজ করেন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক শ্রোতা, ফেসবুকের উপরে ট্যাপ দিলাম, তারপর আমরা এই কর্নারে কিন্তু এখানে নোটিফিকেশন একটা আইকন দেখতে পাই, এটার উপর ট্যাপ দিলাম। দেখুন, এখানে আমার একটা পোস্টে কে কি রিয়াক্ট করেছে, কে কি কমেন্ট করেছে, এই পুরো বিষয়টা কিন্তু এখানে দেখাচ্ছে। এছাড়াও ফেসবুকের কোনো কিছু যদি আমাকে জানাতে হয়, কোনো মেসেজ দিতে হয়, ঠিক আছে, কোনো কিছু সম্পর্কে অবগত করতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে আমাকে নোটিফিকেশনে মেসেজ করে। এই যে দেখতে পাচ্ছেন, একজনের বার্থডে জানতে পারতেছি, আবার আমার পোস্টে এক একজন লাইক দিয়েছে, কে কী রিয়েক্ট করেছে বা কে আমার পোস্টটা দেখেছে, এই সকল বিষয়গুলো কিন্তু এখানে দেখা যায়। এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা, শুধু যে এই সেটিংসটার মধ্যে এই কাজগুলো তা কিন্তু না, এছাড়াও কিছু কাজ রয়েছে। যেমন ধরুন, আপনার ফেসবুকে কে কি রিয়াক্ট করলো, কে কি কমেন্ট করলো, এটা দেখা যায়। আমরা যখন জিমেলে প্রবেশ করি তখন কিন্তু এই সমস্যাটা আবার হয়। ধরুন আমি এখানে জিমেলে চলে গেলাম, তারপরে এখান থেকে যে কোনো একটা লগ ইন করে নিলাম। তো আমি যখন আমার এই সাইটটাকে লগ ইন করে নিলাম, দর্শক শ্রোতা দেখুন, এখানে আমি জিমেলে আসার পরে একটা জিমেলে দেখতেছি যে উপরে সোশ্যাল বলে একটা অপশন কিন্তু দেখাচ্ছে। এখানে আপনি ট্যাপ দিলে দেখবেন এখানে প্রায় হাজার হাজার লাইক কমেন্টসের ফেসবুকের নোটিফিকেশন কিন্তু দেখাচ্ছে। যে দেখুন, একটা নোটিফিকেশনের এই যে আমাকে ফলো করেছে, সেই নোটিফিকেশনটা পর্যন্ত এসে এই জিমেলে জমা হয়েছে। এখন ভাই, এটা কিন্তু একটা মানে বিরক্তিকর বিষয় যে এত জিমেল এসে এখানে জমা হয়, এত মেইল এসে যদি জমা হয় তাহলে পরবর্তীতে দেখা যায় কি এগুলো আমরা ডিলিট করতে পারি না। এখন আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে এই নোটিফিকেশন, ফেসবুকের যে নোটিফিকেশন প্যানেলটা রয়েছে, এর মধ্যে যত গোপন সেটিংস রয়েছে সব কিছু কিন্তু আপনি জানতে পারবেন। তো এগুলো জানার জন্য এবং এগুলো বোঝার জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে, এই যে থ্রি লাইন, এটার উপরে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমরা যদি একটু দর্শক শ্রোতা স্ক্রল করে নিচে আসি, তাহলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসির যে অপশনটা পাবো, সবাই এটা খুঁজে পাবেন, সবাই জানেন এটা সম্পর্কে। তো আপনারা এখানে চলে আসবেন, আসার পরে এখান থেকে সেটিংসের উপরে ট্যাপ দেবেন। সিম্পলি যখন একটা সেটিংসের উপরে ট্যাপ দেবেন, একটু স্ক্রল করে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে একটা অপশন অবশ্যই পাবেন, এই যে দেখুন নোটিফিকেশন, এই নোটিফিকেশন অপশনটার উপরে একটা ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে আপনি এখানে দেখুন, প্রথমেই আমাদের সামনে চলে এসেছে হট নোটিফিকেশন ইউ রিসিভড, অর্থাৎ কোন ধরনের নোটিফিকেশনগুলো আপনি পাবেন এবং সেগুলো কোথায় কোথায় পাবেন, এগুলো কিন্তু সব এখানে দেওয়া আছে। তো দর্শক শ্রোতা, এখন এখানে বিষয়টা হলো আমার যে নোটিফিকেশনগুলো রয়েছে, দেখুন হট নোটিফিকেশন ইউ রিসিভড, আপনি কী কী নোটিফিকেশন পাবেন, আপনি কমেন্টসের নোটিফিকেশন পাবেন, কেউ ট্যাগ করলে নোটিফিকেশন পাবেন, রিমাইন্ডারের নোটিফিকেশন যেটা ফেসবুক থেকে আসে, মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট ইউ, আমার সম্পর্কে যদি আমার ফেসবুকের অ্যাক্টিভিটি সম্পর্কে নোটিফিকেশন, আপডেট ফ্রম ফ্রেন্ডস, বন্ধুদের যে ফেসবুক আপডেটগুলো দেয় সেগুলো সম্পর্কে, ফ্রেন্ড রিকোয়েস্টের নোটিফিকেশন পাবো, আমি কোনো লোকজনকে জানলে সেই নোটিফিকেশনটা পাবো, এরপর নিচে আসলে জন্মদিন মানে বার্থডের যে নোটিফিকেশন সেটা পাবো, গ্রুপের SMS পাবো বা গ্রুপের নোটিফিকেশনগুলো পাবো, ভিডিওর নোটিফিকেশন পাবো, ইভেন্টসের নোটিফিকেশন, স্টেজ পেজ এ জাতীয় আরও পেজ ইউ ফলোড, এখানে যে আমি যে সকল পেজগুলো ফলো করি সেই সকল পেজে নোটিফিকেশন পাবো, তারপর মার্কেট প্লেস, ফান্ডারিস অ্যান্ড কেরিস, অর্থাৎ আমাকে কিছু মনিটাইজেশনের যে নোটিফিকেশন সেগুলো বোল্টিং, এই জাতীয় আরও অনেক অনেক বিষয় রয়েছে, এই নোটিফিকেশনগুলো আমি পাবো। এখন আমি চাইলে এখান থেকে যে কোনো একটা অফ করে দিতে পারি। সিম্পলি ধরুন আমি চাচ্ছি না যে কোনো গ্রুপের মেসেজ আমার কাছে আসুক, ঠিক আছে, তাহলে আমি কী করবো, এই গ্রুপের উপর ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে যে তিনটে অপশন রয়েছে, এই যে দেখুন এই ইমেল অ্যান্ড SMS, এই যে অপশনগুলো রয়েছে আমি এগুলো অফ করে দেবো। ধরুন আমি এখান থেকে এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। এখন এই গ্রুপের যে সকল গ্রুপগুলোকে আমি ফলো করি, এর মেসেজগুলো কিন্তু আমি ইমেইলে অথবা SMS-এর মাধ্যমে নোটিফিকেশনে পাবো না, ঠিক আছে। আপনি চাইলে এভাবে অফ করে নিতে পারবেন, ঠিক আছে। আমি এখান থেকে অন করে দিচ্ছি, আমার এগুলো দরকার, আমি ইমেইলে নেবো না, কিন্তু এই SMS-গুলো আমার দরকার, তো এই জন্য আমি ইমেলটা বন্ধ করে দিলাম। এভাবে আপনি প্রত্যেকটাকে নিজের মতো করে কাস্টমাইজকে ইউজ করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে যে ইমেলটা অফ করে দিতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এটা ইমেলে যাবে না। এখন একটু নিচে আসলে আপনি এখান থেকে পাবেন যে হোয়ার ইউ রিসিভ দ্য নোটিফিকেশন, এই যে নোটিফিকেশনগুলো আসবে এগুলো আমি কোথায় কোথায় রিসিভ করবো। একে তো পুশ মানে হলো আমার ফেসবুকের যে আইকনটা রয়েছে, যে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফেসবুকের যে এই আইকনটা রয়েছে নোটিফিকেশনের আইকন, এখানে আমরা পাবো, ঠিক আছে, এইখানে আমরা ওই মেসেজটা পাবো বা নোটিফিকেশনটা পাবো। আর বাকি যে অপশনগুলো এখানে রয়েছে দর্শক শ্রোতা, আপনাদেরকে আমি দেখাচ্ছি যে বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন ইমেল, আপনি চাইলে ইমেলও এই নোটিফিকেশন পাবেন। তো আমি ইমেলের উপর ট্যাপ দিলাম, তারপরে এখান থেকে
আমি চাচ্ছি যে আমার কোনো ধরনের নোটিফিকেশন যেন ইমেলে না আসে, এই জন্য আমি প্রত্যেকটা অপশনকে এখান থেকে অফ করে দেবো, একদম প্রত্যেকটা অপশনকে। ইমেলে কেন নোটিফিকেশন যাবে ভাই? ফেসবুকের নোটিফিকেশন ইমেলে যাবে, এটা মাথা নষ্ট করার মতো না, কেন দরকার কি? ওখানে ওখানে গুরুত্বপূর্ণ কিছু মেইল আসবে, সেই মেলের মধ্যে দেখা যায় ওগুলো হারিয়ে যায়, গুরুত্বপূর্ণ মেইলগুলো এর মধ্যে হারিয়ে যায়, এই জন্য আমি এগুলোকে বন্ধ করে দিলাম। এবার নিচে দেখুন SMS, তো সাজেস্টেড SMSগুলো এখানে চাইলে আপনি অফ করে দিতে পারেন, সব কিছু তো দরকার নেই। সাজেস্টেড SMSগুলো আপনি আপনার মোবাইল নাম্বারে পাবেন, এই যে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে কিন্তু SMS পাবেন। এখন বিষয়টা হলো দর্শক শ্রোতা, এই যে মোবাইল নাম্বারের SMSটা মাঝে মধ্যে দরকার পড়ে, তাই জন্য আমি এটাকে রেখে দিলাম। তো আপনারা আশা করি এই যে নোটিফিকেশনের যে সকল সেটিংসগুলো রয়েছে দর্শক শ্রোতা, এই সকল বিষয়ে সম্পূর্ণ ক্লিয়ারলি ধারণা পেয়েছেন। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।